বিশাল বিশাল ব্রিগেড কেজি কত টিকিটি কেজি কত আজকে 800 টাকা কেজি 700 টাকা কেজি 800 বেগুনের কেজি কত 120 টাকা 120 টাকা এইবার আসি কাঁচামরিচ কাঁচামরিচের ঝাল কেমন 190 টাকা কেজি মাশকলার ডাল মারহাবা আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারে একটু লেট হয়ে গেছে আকাশের অবস্থা খুব একটা ভালো নেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না আগামীকাল শুক্রবার কি অবস্থা হবে তো আল্লাহর উপর ভরসা রেখে বাজারে যাচ্ছি বাজার করব পাশাপাশি আপনাদের জানিয়ে দেব সকল নিত্যপণ্যর খুচরা মূল্য এবং কালকের মেহমানদের জন্য প্রস্তুতি নেব দোয়া করবেন যেন ভালোভাবে বাজার সুসম্পন্ন করতে পারি এবং আগামীকালের মেহমানদারি যেন খুব সুন্দর সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় সকলের কাছে এই দোয়া আছে যাচ্ছি বাজারে যারা বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গেই চলুন দাদা তাহলে একটু প্লেস করো চলে এলাম উল্লাপাড়া পৌর মার্কেটে এখন প্রয়োজনীয় বাজার করব এবং সকল নিত্যপণ্যের দাম জানিয়ে দেবো ইনশাল্লাহ এটা কি জান 29 রেট কি 29 কত রেট রেট হলো 62 টাকা খুচরা 62 টাকা খুচরা আর এটা এটা বেশি এটা 65 টাকা 65 টাকা পার কেজি এটা 50 কেজির বস্তার দাম কত 50 কেজিটা ধরেন 31 টাকা লাগবে আর এটা কি সাল কাটাড়ি এটা রেট কি 70 টাকা পার কেজি মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দাদা আপনার কাছে লাল চাল আছে না লালটা লাল চাল ছিল ভাই পুরো হয়ে গেছে আমার হয়তো 2-4 দিন পরে দিতে হবে আর 29 টুকু 29 হলো এটা 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 কত 50 কেজি 3000 খালি বাড়ার উপরই আছে আমি বাজার করছি হ্যাঁ আমি বাজার করছি না গত সপ্তাহে কিনলাম হচ্ছে 2950 তার আগের সপ্তাহে কিনলাম 2850 এবার যদি 30 হয় তাহলে প্রতিদিন বাড়ার উপরই আছে আপনার কাছে প্যাকেট আছে হ্যাঁ 2950 রাখেন আপনার কাছে কম বেশি কথা বলি না কারণ বলা না তা জানি আমি আমার কাছে কম এটা সব চালটা ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ পিওর দেন তো কটকট আছে না এবারে কিছু মাছের দাম জেনে নেই ছোট 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 বোয়াল কেজি কত কেজি এটা 500 টাকা এটা 400 টাকা 500 টাকা 400 টাকা আচ্ছা বিশাল বিশাল পাঙ্গাস কেজি কত 200 200 টাকা পার কেজি ছোট মাছের কেজি কত দাদা 400 টাকা কেজি 400 টাকা কেজি সমন করকি আরে যে ছোট ছোট গুছই বান 480 টাকা কেজি বিশাল বিশাল ব্রিগেড কেজি কত 280 টাকা আর এই যে তেলাপিয়া আগের দামে 200 টাকা তেলাপিয়া আজকে রেট ছোট ছোট বেলিয়া কত করে 80 টাকা পোয়া 80 টাকা পোয়া আর পুঁটি পুঁটি 50 টাকা বা 200 টাকা কেজি 50 টাকা পোয়া 200 টাকা কেজি একে তিতকা পুঁটি আচ্ছা এটা ছোট ছোট গুচুই 600 টাকা কেজি এই শিং মাছ কত শিং মাছ 400 টাকা কেজি 400 টাকা কেজি আর পাবদা পাবদা 400 টাকা কেজি পাবদা 400 টাকা কেজি এটা কি রায়াক নাকি রায়াক কেজি কত 400 টাকা রাজ হয় 400 টাকা রাখা যাবে আর ছোট ছোট ট্যাংরা 150 টাকা পোয়া 150 টাকা পোয়া ছোট ছোট লোয়ারি কেজি কত 250 রাখা যাবে ভাইয়া 250 টাকা কেজি রাখা যাবে আর এটা কি বাসপাতা বাসপাতা কেজি কত 600 টাকা 600 টাকা আচ্ছা ছোট ছোট পুঁটি 300 টাকা রাখা যায় ভাই কেজি 500 টাকা ভাই 500 টাকা কেজি কমটা হয় না ভাইয়ের জন্য বলেন তো ভাই যদি খালি দেখেই যাবে তা যদি নিয়ে যাইতে দিয়ে দেব কত করে নেবেন বলেন ওই তো 500 টাকা কেজি 100 টাকা ছাড়া যায় না না 100 টাকা ছাড়া না কেনার কেনা দাম উঠে যাবে ভাইয়ের কাছে বললাম যে খাদ্য মাছ দিয়ে দিয়ে আসবো না আমি তো লিভার সাইজ দেন না কে
400 টাকা করে কেজি রাখেন না বাজারে মধ্যে কেউ দেয়তে ভাই আমি দিয়ে দেব কেউ না দিলে ভাই ভাই দিবে ভাই ভাইকে আমি দিবে চাচি এই জন্য এই কথা তাহলে আর ভাই হলো কি হ্যাঁ 400 টাকা রাখেন 1 কেজি দেন চিংড়ি কেজি কত আজকে 800 টাকা কেজি 700 টাকা কেজি 800 ছোট রুই কেজি কত 300 টাকা কেজি জাপানি চল নরেনা মাছ 350 টাকা কেজি আর বল 700 টাকা কেজি এবার দেখাবো গোশ খাসির গোশ প্রথমেই আজকের রেটটা কি বাজার বেশি এরপরে 900 টাকা করে বিক্রি করছেন আজকে বাজারটা একটু মরা মরা হিন্দুদের পুজো তো লক্ষ্মী পূজা শুরু হয়েছে আর একটা মাংস খায় না লক্ষ্মী পূজা শুরু হয়েছে যে কারণে মাংস কম চলে আচ্ছা যাই হোক আজকেও খাসির রেট 900 টাকা এবার দেখবো গরু মুরগি আজকে কি রেট আজকে 460 টাকা কেজি 460 টাকা কেজি কেজি আপনি না করলেন তা তো এক পা খাদ্য রয়েছে আচ্ছা এই একটা মাখিন তো একটা হলেই হবে তোমার কাছে কি ভালো ছোট দেশি গরু আছে আমার প্রায় 50 কেজি গোস্ত লাগবে কিন্তু ওখানে যা জব করে দিয়ে খা লাগবে তাহলে ওখান থেকে সাইড করে ওটা মাইপে দিয়ে চলে আসবে আমার লাগবে যে 40 কেজি তুমি 50 কেজি দিও 50 কেজি তাহলে পাক্কা 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 আমার গরুদের দুই নম্বর দেখছি হ্যাঁ একবারে সকালবেলা গরু নিয়ে যাবো আমাকে ডাক দিবে আমি বাড়াবো জব করবে আমার 50 কেজি গোস্ত দিয়ে বাকিটা নিয়ে আসবে এইসব ক্লিয়ার আজকের মুরগির রেটটা জানাই দেন মুরগির বাজার একটু বেশি ব্রয়লার মুরগি 190 টাকা কেজি ব্রয়লার 190 জি আর সোনালি মুরগি চলতেছে 290 লেয়ার 320 প্যারেন্টস 300 টাকা কেজি মানে সব মুরগি 15-20 টাকা 30 টাকা পার কেজিতে বেশি এটা কারণ হিসেবে কি মনে হয় আসলে তো এর আগে যে বাজারটা গেছে খামারিদের লস খাবার বাচ্চা এগুলোর যে দাম সেই হিসেবে খামারিদের লস অনেকেই রিস্ক নিয়ে উঠায় না এখন যৎসামান্য খামারি উঠাইছে দেখা গেছে একটা এলাকায় 50টা খামার আছে এখন 10টা চালু আছে 40টাই বন্ধ লস হয় বাচ্চার বাজার বেশি খাবারের দাম বেশি আজকের রেটটা কি একটু বেশি মনে করেন যে সরকার যেভাবে চাপ দিচ্ছে তাতে একটু কমে আসে কমে আসবে কিন্তু এখনো কমে নাই এখনো কমে সারে আমি শুনলাম নাকি ডিম বাইরে থেকে আমদানি হয়েছে কিন্তু এখানে আসে সারে না এখন আমাদের এলাকায় আসে আসে সারে না আসলে পরেই মনে করেন যে একটু কমে যাবে আমার আজকে রেটও 52 টাকা খালি আমি 13 টাকা পিস পিস জি এক খাসি তাহলে কয় টাকা লাগবে 390 টাকা দেন এক খাসি আপনি বড় পয়সা দিন কি অবস্থা হ্যাঁ বৃষ্টির দিনে লাউ পিস কত লাউ 15 টাকা দাম দেন
50 টাকা পিস লাউ 100 টাকা কেজি আচ্ছা 50 টাকা পিস লাউ আর পেঁপে পেঁপে 30 টাকা কেজি পেঁপে 30 টাকা কেজি আর এই চাল কুমড়া 40 টাকা পিস 40 টাকা পার পিস আর যে বরবটি বরবটি 100 টাকা কেজি 100 টাকা কেজি বরবটি কিনে খাবেন না চাষ করে খাবেন দেশি করলা করলা 100 টাকা কেজি করলা দেশি করলা 100 টাকা কেজি আর ভেন্ডি ভেন্ডি হলো 80 টাকা কেজি 80 টাকা কেজি আচ্ছা মরিচের কাছে পড়েই যায় হ্যাঁ আচ্ছা পটল পটলের কেজি কত পটল হচ্ছে 70 টাকা কেজি 70 টাকা কেজি পটল ঝিঙ্গা এটার কেজি কত জিঙ্গার কেজি কত আর পোল্লা তাই বেগুনের কেজি কত একশো বিশ টাকা আর যে পটল 70 টাকা আর লেবু কিভাবে বিক্রি করছেন বিশ টাকা হালি 60 টাকা কেজি এবার রসুন রসুনের কেজি কত রসুন হলো 230 টাকা কেজি 230 টাকা কেজি বড়টা আর ওই যে খুচরা ঝুরঝুরা ঝুরঝুরা 260 টাকা কেজি আর দেশিটা হলো 280 টাকা 260 টাকা করা যাবে 280 260 হ্যাঁ আচ্ছা আর আলু আলু হচ্ছে 55 টাকা কেজি আর হলো অর্থাৎ দেশি যেটা সেটা 55 ভালেন্ডারটা 55 খুচরা রেট এইবার আসি কাঁচামরিচ কাঁচামরিচের ঝাল কেমন জানলি হ্যাঁ 280 টাকা কেজি 280 টাকা কেজি আমি খুব ভয় ভয় ছিলাম কালকে আমার মেহমানদারি যথেষ্ট পরিমাণ মরিচ লাগে আচ্ছা যাই হোক 280 টাকা খুচরা আমি যদি একটু বেশি নেবো তাহলে আমি পাইকারি দোকানে যাবো তাহলে একটু কম পাওয়া যাবে হাতে নিয়ে কষ্ট লাগে আমি ষাটটা দাম দিয়ে যাবো জান হ্যাঁ 250 টাকা কিনছি খরচ আছে ঘাটতি আছে ষাটটা যদি মেহমান খাবে ওর সাথে আমার কিছু হয় আধা কেজি কত আধা কেজি 200 টাকা কেজি কম রাখবেন 180 তাহলে আমাকে কাঁচামরিচ দেন আলু দেন পেঁয়াজ দেন আপনার আদা দেন কিন্তু একটাই কথা পাইকারি রেট যেটা ওইখানে যে রেট দেখবো সেই রেটে নিতে হবে ঠিক আছে আচ্ছা মোদালেব ভাই এদিক আসেন কোনটা কয় কেজি লাগবে সেটা এখানে বলেন দেখ মিষ্টি কুমড়ার রেটটা কি গলা চুল কিনে মুখি কত করে আজকে 65 টাকা রাখবো 65 এই ছোট ছোট মুখি বড় বড় মুখি 60 টাকা হ্যাঁ 60-62 টাকা কিনছি 60-62 কিনছেন নি যে পাতা কপি মনে হচ্ছে এ কোথা থেকে আসলো এটা বেড়া থেকে কত করে এক কেজি বিক্রি হচ্ছে 80 টাকা আর চাল কুমড়ার পিস কত 50 টাকা পিস আর যে লাউ 60 টাকা 60 টাকা মাশাআল্লাহ এই পোল্লা কত করে এখানে হ্যাঁ 70 টাকা এটা কি চাল পিঠে খাওয়ার এটা কেজি কত 50 টাকা কেজি আর এসে সেই তিল ঘষা তিল যায় পাঠায় তুলে দেবে কত করে কেজি হলো 180 টাকা আচ্ছা আর এই বাদাম কত করে বাদাম হলো 200 টাকা কেজি 200 টাকা কেজি বাসা বাদাম বাসা বাদাম আচ্ছা ঠিক আছে ভালো শশা আসে না আমু আল্লেই না কত করে কেজি রাখা যাবে আপনি 5 কেজি দেন একবারে বুজুরি করে দেবো না আচ্ছা একটু বেশি দেন কয় কেজি হবে এই পাশের কি কি আছে এগুলোর তো কোনোদিন দাম শুনলাম না একটু বলেন তো আজকে এইগুলো দিয়ে শুনি এই যে এটা কি কাজু বাদাম কাজু বাদাম আমানটা ভালোটা এটা 1750 টাকা কেজি হ্যাঁ
কাজু বাদাম আচ্ছা গেল কাঠ বাদাম এটা 1150 টাকা কেজি কাঠ বাদাম আচ্ছা অনেক বেড়ে গেছে আচ্ছা ঠিক আছে এটা কি কিসমিস হ্যাঁ কিসমিস সাদাটা সকালে ভরে দাও না সুন্দর মাল বাংলাদেশি নাই কালো নয় দেখি মালা নাই তো আচ্ছা এটার মধ্যে কি এটা কোথাকার হ্যাঁ বুঝছি এটা খুচরা কত খুচরা 40 টাকা সহ বিক্রি হয় 40 টাকা সহ তাহলে কেজি কত হলো 400 টাকা60 টাকা কেজি বস্তায়160 টাকা কেজি আর যে এলসি এরপরে মুগ ডাল 170 টাকা কেজি আচ্ছা আর মিস্ত্রি 140 টাকা ধনিয়া 300 টাকা কেজি হলুদ 150 টাকা কেজি কালো জিরা সবচেয়ে ভালো 600 টাকা কেজি আর সাদাটা তেল তো আমাদের কাছে আগের মূল্যের মাল এখনো আছে আজকে ধরেন 1 লিটার 165 টাকা 2 লিটার 330 5 লিটার 810 টাকা এরকম তো বন্ধুরা এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আগামীকাল মেহমানদারি হবে স্থানীয় মক্কা আউলিয়া জামে মসজিদে ওখানে আমার মেহমানরা খাবে গরুর গোশ দিয়ে ভাত সাথে থাকবে ডাল সর্বশেষ দই মিষ্টি তাদের জন্য মূলত বাজার করা পাশাপাশি আমার পরিবারের জন্য সামান্য কিছু বাজার করেছি বাজার করার পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার সকল নিত্যপণ্যের দাম কিছু কিছু পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে কিছু কিছু পণ্যের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে তবে কোনো পণ্যের দাম আমি নিম্নমুখী দেখিনি আমি জানি না স্বাভাবিক কবে কীভাবে হবে স্বাভাবিকভাবে না হলে আসলে আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ আছি আসলেই আমাদের সমস্যা হচ্ছে আমি আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
এই বৃদ্ধির কারণ সঠিকভাবে অনুসন্ধান করে একেবারে সঠিক জায়গায় গিয়ে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে হয়তো আমরা সাধারণ মানুষ স্বাভাবিক মূল্যে আমরা বিভিন্ন নিত্যপণ্য সংগ্রহ করতে পারব। সেই দিনের অপেক্ষায় আজকে বিদায় নিচ্ছি বাজারের ভিডিও থেকে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।